স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ পৃথিবীর বুকে বিশ্বয় আমার ছোট্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ বুদ্ধিজীবী তাদের পাশাপাশি অগ্রযাত্রার সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের আমজনতার আর তাই আমজনতার কথা বলতেই আবারো ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে এই অধ্যায় আমজনতার দর্শক যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই হ্যাঁ আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল দর্শক আমজনতার আজকের বিষয়ে কাগজের লকডাউন আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন মুখপাত্র স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন আপনার কাছ থেকে একটু জানতে চাই ঢাকাকে বিচ্ছিন্ন করার ঘোষণাটা কি একটু হুট করে দেওয়া হয়ে গেল কিনা কারণ গতকাল রাতে যারা পথে ছিলেন তারাও প্রবেশমুখে বাধায় পড়েন রওনা হবার সময় কিন্তু তারা জানতেনই না যে লকডাউন হবে বা লকডাউন হচ্ছে এই ধরনের কোনো খবর তাদের কাছে ছিল না নাকি ইচ্ছা করেই হুট করে এমন ধরনের লকডাউন দেওয়া হলো বিষয়টা আপনার কাছ থেকে একটু বুঝতে চাই ধন্যবাদ দেখেন লকডাউন তো মানে হুট করেই দিতে হয় তাই না লকডাউনটা আসলে আপনি অনেক বেশি প্ল্যান আপ করে দিতে পারবেন না কিন্তু অনেক বেশি প্ল্যান আপ করে সবাইকে খুশি করে লকডাউন দিয়ে আমাদের কি অবস্থা হয়েছে তো আমরা দেখতেই পাচ্ছি তাই না আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় ভাইরাসের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি আমরা যদি ভাইরাসের সামনে থাকতাম তাহলে আমাদের সিচুয়েশন হয়তো আগে আরো ভালো থাকতো আমাদের সমস্যা হচ্ছে আমরা দেখি কি সংক্রমণ অনেক বেশি হয়ে গেল কিনা হঠাৎ করে মৃত্যু বেড়ে যাচ্ছে কিনা তারপরে আমরা সিদ্ধান্ত নিই ঠিক আছে এবার আমরা সব বেঁধে ফেলবো কিন্তু ততক্ষণে তো ভাইরাস ছড়িয়ে যাচ্ছে আমরা কিন্তু ভাইরাসের সবসময় পিছিয়ে থাকছি এবং সেজন্য কিন্তু আমাদের যে সিচুয়েশন গুলো এগুলো খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে যে সময়টাতে আমরা একদম চারিদিকে বর্ডার একেবারে সিল করে দেওয়ার কথা সে সময় আমরা পারলাম না পরাস বর্ডারের জন্য দেখেন চারিদিকে ছড়িয়ে গেল আমরা ওইসব স্থানে গুলো লকডাউন দিতেও দেরি করলাম দেরি করার জন্য সেখানে সংক্রমণ বৃদ্ধি পেল এখন আমরা আতঙ্কিত হচ্ছি কেন আমাদের কেস বেশি পাচ্ছে কেন মৃত্যু বেশি হচ্ছে আমরা ওই স্থান থেকে আবার ঢাকামুখী সেন্ট্রাল মুখী মানুষদেরকে বাধা দিতে পারলাম না ঠিকভাবে তাহলে তো আপনি সংক্রমণ কিভাবে বন্ধ করবেন ট্রান্সমিশন চেইনের কথা বন্ধ করতে গেলে কিছু না কিছু ব্যবস্থা তো হুট করে নিতেই হবে আরেকটা হচ্ছে যে এই যে সংক্রমণের জায়গাগুলো আমরা যদি সেক্ষেত্রে না আসি আমাদের হাসপাতালগুলো তো এক্সস্টেড হয়ে যাবে অলরেডি এক্সস্টেড হয়ে যাচ্ছে তাই না আমাদের তো কিছুটা ক্যাপাসিটি লিমিটেশন আছে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি এই অংশগুলো যদি করা না হয় তাহলে সংক্রমণ যদি বাড়তে বাড়তে আমাদের 10,000-এর মতো ডেইলি রোগী হয়ে যায় আমাদের কি কোনো হাসপাতাল ক্যাপেবল হবে তখন চিকিৎসা দিতে এই জন্য এই জিনিসগুলো থাকবে এগুলো কিছুটা মানুষের সিচুয়েশনে হয়তো আরামদায়কতা থাকবে না কিন্তু আমাদের সংক্রমণ যদি তাতে কমে আসে সেটাই আমাদের বেনিফিট হিসেবে ধরে নিতে হবে বলে আমি মনে করি তার মানে অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন আপনার কথা শুনে মনে হলো যে ইচ্ছা করেই আসলে এই ধরনের হুট করে লকডাউন দেওয়া হয়েছে খুব বেশি প্রিপারেশনের সুযোগ দেওয়া হয়নি আমি একটু নারায়ণগঞ্জে আমি আপনাকে একটু বলি যে ইচ্ছা করে শব্দটা জোর দিচ্ছেন এগুলো আসলে সঠিক শব্দ না আর কি কেমন এগুলো যেগুলো করা হচ্ছে ইচ্ছা করে বলতে বুঝিয়েছি ডাক্তার রোবেদ আমিন আমি বলতে বুঝিয়েছি তার মানে এরকমই পরিকল্পনা ছিল এটা অপরিকল্পিত কিছু নয় এটা থেকে কোনো ভুল আছে মানে না না সেটা আমি পরিকল্পনার কথাই বলেন এখানে তো হাতে ধরা 4-5টা পদ্ধতি আছে এই 4-5টা পদ্ধতি আপনাকে কিন্তু পালন করতে হবে সেটা কোন ভাবে করবেন যেটা ভিন্ন জিনিস এর বাইরে তো তেমন কিছু নেই তাই না আমরা সবাই জানি কিন্তু সংক্রমণ বা ট্রান্সমিশন বন্ধ করতে কি কি পদ্ধতি করতে হয় জি সেটা আপনাকে বিভিন্ন ভাবে করে ফেলতে হবে ডাক্তার রবি আমিন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনার কথা থেকেই আপনার কাছে প্রশ্ন থাকবে যে আমরা সবসময় ভাইরাসের পেছনে থাকি কেন পেছনে থাকি এই পেছনে থাকার কারণ আপনি কি মনে করেন সেটা আপনার কাছ থেকে জানবো তবে তার আগে আমি একটু মাঠ থেকে ঘুরে আসতে চাই নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ জায়েদুল আলম পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোহাম্মদ জায়েদুল আলমের কাছ থেকে আমি জানতে চাই মোহাম্মদ জায়েদুল আলম লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকেন আপনারা মানে আমাদের যে পুলিশ বাহিনী পুলিশ ভাইয়েরা আছেন তারা আজ নারায়ণগঞ্জে সারাদিন কি দেখলেন মানে মানুষের তো অনেক ভোগান্তি হয়েছে হয়েছে না মানে পথঘাটের যে সত্যিকার চেহারাটা সেটা যদি একটু বলতেন কি দেখেছেন আপনারা আপনি নিজেকে একটু আনমিউট করেন প্লিজ না
শুনতে পাচ্ছেন না মোহাম্মদ জায়দুল আলম আমাদেরকে। আমি তাহলে প্রফেসর ডাক্তার মোজাহিরুল হকের কাছে যাই, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা। প্রফেসর ডাক্তার মোজাহিরুল হক, লকডাউন কি আসলে হুট করে দেওয়া ভালো কিনা, মানে একটু দু একদিন সময় দিলে সবারই মানে সবাই জরুরি কাজগুলো সেরে নিতে পারতো, ভোগান্তি কম হতো? আজ আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গায় ঢাকার প্রবেশ মুখ থেকে সংবাদ সংগ্রহ করেছি, এই 7টি জেলায় সংবাদ সংগ্রহ করেছি, সেখানে দেখেছে ভীষণ রকম জনভোগান্তি হয়েছে, মানে কি হলে ভালো হয়? কেননা সারাদিন যে ভোগান্তি আমরা দেখেছি সেটা আসলে খুব বেশি একটা নেবার মতো ছিল না। ধন্যবাদ আপনাকে প্রফেসর রোবেদ আমিন, ধন্যবাদ, যে সুন্দর দুটো কথা বলেছেন। একটা হলো আমরা ভাইরাস পেছনে দৌড়াচ্ছি বা থাকি, এবং এইটা আমরা প্রথম ঢেউটা যখন এসেছিল তখনও আমরা পেছনে থেকেছি এবং এখনো আমি মনে করি যে এখনো পেছনে থাকছি। এবং ভাইরাসের পেছনে থেকে কোনোদিন ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাবে না, তাকে সামনে থেকে আক্রমণ করতে হবে। এইটা স্মরণ করিয়ে দিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কোনো কাজ আমরা করার আগে একটা পরিকল্পনা থাকা উচিত। যেমন আমি বলবো যেই পরিকল্পনাটাই সরকার করুক না কেন, এটা জনগণকে অবহিত করে এবং সম্পৃক্ত করে, এই দুটো কথা আমি এই জন্য বললাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার প্রথম দিকেই যেই আমি বলবো এটাকে একটা উপদেশের মতো দিয়েছে, অ্যাডভাইস হিসাবে দিয়েছে, সেটা হলো যে আমাদের স্বাস্থ্যবিধিগুলি মানতে হবে, পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে, মানে স্বাস্থ্যবিধি সম্বন্ধে জনগণকে অবহিত করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। দুটো কথা একই লাইনে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন সমস্যাটা হয়েছে, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে হঠাৎ করে লকডাউন, আমি উইথ ডিউ রেসপেক্ট প্রফেসর রোবেদ আমিনের সাথে একটু দ্বিমত পোষণ করছি যে পরিকল্পনা ছাড়া লকডাউন যখন হয় তখন জনগণ যেহেতু আগে থেকে অবহিত নয়, সুতরাং জনগণকে সম্পৃক্ত করা হয় নাই বলেই ধরা হবে, এবং জনগণ সম্পৃক্ত হয় না, এবং সেই না হওয়ার পরিণতি হিসাবে যেটা হয় সফলভাবে আমরা কিন্তু লকডাউনটা বাস্তবায়িত করতে পারি না, যেহেতু সরকার চাইছে আন্তরিকভাবে কিন্তু জনগণ সেখানে সম্পৃক্ত হচ্ছে না। এই জায়গাটায় যে গ্যাপটা, এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদের যে জনগণকে সম্পৃক্ত করা ছাড়া আমরা কিন্তু করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আর আগে যে রোবেদ আমিন সাহেব যে কথাটা বললেন যে সামনে থেকে কিন্তু আক্রমণ করতে হবে, পেছন থেকে দৌড়ালে হবে না, তাহলে আমরা প্রথম থেকেই কিন্তু পেছনে দৌড়াচ্ছি, তাহলে এখন আমাদের কি করণীয়? যেমন আমি দুটো এক্সাম্পল দেই। প্রথম কথা হলো একটা এই লকডাউনের বিষয়টা জনগণ আগে থেকে জানলে তো কোনো অসুবিধা নাই, কারণ জনগণ তখন জানবে এবং প্রস্তুত নেব লকডাউনের সময় তাদের কি করণীয়, এবং তারা নিজেরা নিজেদেরকে সম্পৃক্ত করবে লকডাউনকে সফল করার জন্য। সুতরাং এই জায়গায় আমি মনে করি যে লকডাউনের পরিকল্পনাটা জনগণের জানা উচিত যে কত পার্সেন্ট সংক্রমণ হলে সরকার লকডাউনে যাবে, এটা সরকারকে জানাতে তো কোনো অসুবিধা নয়। আমরা যদি ধরে নেই যে 10% সংক্রমণে কোনো এলাকায় যদি 10% সংক্রমণ হয় তাহলে সেখানে লকডাউন হবে, আমি কথার কথা বলি, তাহলে জনগণ আগে থেকে জানবে যে 10% হলে কিন্তু আমাদের লকডাউনে যাবে, সুতরাং সেই প্রস্তুতিটা জনগণ নিতে পারে। যেমন হঠাৎ করে লকডাউন দিলে জনগণের যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি কিন্তু এড়ানোর জন্য তাদের হাতে কিছুই থাকে না। ধরুন যারা হঠাৎ করে লকডাউনে, এই যে কালকে লকডাউনটা ঘোষণার পর আজকে থেকে যখন নাকি লকডাউনটা কার্যকর হলো, তখন কি হলো সমস্যাটা হলো অনেক মানুষের অনেক রকম প্ল্যান ছিল, ইভেন চিকিৎসার জন্য প্ল্যান ছিল, অনেকের টিকার জন্য প্ল্যান ছিল, কিন্তু তারা হঠাৎ করে লকডাউন হওয়াতে তারা কিন্তু এটার সাথে আর সম্পৃক্ত হতে পারছে না লকডাউনের সাথে। এখন জোর করে কোনোদিন জনগণকে কোনো কিছুতে বাধ্য করা যাবে না, সম্পৃক্ত করে করতে হবে। এটা বলে আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি যে সরকারের যে কাজটা করতে হবে সেটার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকতে হবে, মানে আমাদের একটা পরিকল্পনা থাকতে হবে, কৌশলগত পরিকল্পনা, যে আমরা কিভাবে করোনাকে নিয়ন্ত্রণ করব, কখন লকডাউন দেব বা কখন অন্য টিকা দেব বা কতদিন টিকা দেব, এরকম একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং সরকারের থাকতে হবে। যেই জায়গাটায় আমরা সরকারকে লক্ষ্য করছি যে প্রথম দিক থেকেই যখন প্রথম সংক্রমণ আসে
তখন থেকে সরকারের কোনো কৌশলগত পরিকল্পনা নাই। তার মানে আপনি বলছেন প্রফেসর ডক্টর মোজাহিরুল হক যেই পরিকল্পনাই হোক, সেটা লকডাউন হোক বা ভ্যাকসিনেশনের রোডম্যাপই হোক, সেটা জনগণকে সাথে নিয়ে সম্পৃক্ত, আরো বেশি সম্পৃক্ত করে করতে হবে। আমি আবারও নারায়ণগঞ্জে একটু যেতে চাই, কথাটা শেষ করি। আমি যে কৌশলগত পরিকল্পনাটার কথা বললাম, এটা সবকিছুর জন্যই প্রযোজ্য। যে কৌশলগত পরিকল্পনাটা কি, আমি কি করব, কিভাবে করব, কতদিনে করব, এই তিনটা জিনিস মাথায় রেখে সরকারকে একটা কৌশলগত পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। ধন্যবাদ। জি, আসবো আবারও আপনার কাছে। আমি একটু নারায়ণগঞ্জে মোহাম্মদ জায়দুল আলমের কাছে যেতে চাই, তিনি পুলিশ সুপার নারায়ণগঞ্জে। তার কাছ থেকে আমি একটু জানতে চাই, আমি যে প্রশ্নটি শুরুতে আপনাকে করেছিলাম যে মাঠের অবস্থাটা আপনারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন, যেমনটা আমরাও করি সংবাদকর্মী হিসেবে, আমাদের দেখার চোখটা একরকম ছিল। আমরা ভীষণ ভোগান্তি দেখেছি যে লোকজন পায়ে হেঁটে যাচ্ছে, যাদের জরুরি কাজ তারা কোনো না কোনো উপায়ে ঢাকা ছাড়ছে, এবং যে সাত জেলায় লকডাউন নারায়ণগঞ্জ সহ, সেখান থেকে মানুষ যেমন ঢাকায় আসছে, ঢাকা থেকেও মানুষ তেমনি নারায়ণগঞ্জে গিয়েছে। আপনি একটু বলবেন যে আপনাদের দৃষ্টিকোণ থেকে সারাদিন আপনারা মাঠের পরিস্থিতি কেমন দেখেছেন? আপনি যেটা বলেছেন যে লকডাউনের কারণে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে ঠিক, তবে সকালের দিকে মানুষের চাপটা বেশি ছিল, তারা বিভিন্ন দূর দূরান্ত, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রোডে, ঢাকা সিলেট রোডে মেশিন হাইওয়েতে তারা বিভিন্ন বহির ডিস্ট্রিক্ট থেকে ঢাকামুখী ছিল। দুপুরের পর থেকে যখন তারা মেসেজটা পেয়েছেন যে ঢাকাতে কমে এসেছে এবং লোকের সংখ্যা কমে এসেছে, তো আমরা মনে করি যে এটা হয়তো আজকে দিনটা যেভাবে গেছে কালকে আর একটু আমরা ভালোভাবে পার করতে পারবো, যে বহির জেলা তারা সেখান থেকে যে আন্তঃজেলা বাসগুলি সেগুলি আর ঢাকামুখী হবে না এবং মানুষেরও সেক্ষেত্রে ভোগান্তিটা কমে আসবে। জি, তার মানে আপনি বলছেন যে মানুষ আসলেই জানতো না লকডাউনটা হুট করে হয়েছে, মানুষজন আসলে জানতো না যে এরকম করে লকডাউন, সকালবেলা তারা বেরিয়ে অনেকে জানতে পেরেছে এবং সেই কারণে ভোগান্তিটা বেশিই হয়েছে, তাই তো? আচ্ছা, একটা বিষয় আমাকে পরিষ্কার করেন, নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ঢাকায় এসে অফিস করেন এমন কিন্তু অনেক যাত্রী আছেন, ঢাকায় তাদের অফিস থেকে কিন্তু তারা ছুটি পাননি, এইসব ক্ষেত্রে আপনাদের প্রতি কেমন পদক্ষেপ নেওয়ার কথা বলা আছে? না, যেগুলি যারা ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা দিকে অফিস করেন তাদের বেলায় আমরা যেহেতু জনপরিবহন যেটা গণপরিবহন বলি বাস, সেটা কিন্তু বন্ধ আছে, সেই ক্ষেত্রে হয়তো অনেকে যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ, তো আমরা সেটা তাদেরকে বলেছি যে এই নয় দিন যেখানে যে কর্মস্থলে আছে সেই কর্মস্থলে আশপাশে থাকার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি এবং আমরা মাইকিংও করেছি। গতকাল আমরা সকল শ্রেণী পেশা সকলকে নিয়ে সেটা আমরা সম্ভব করেছি। জি, আমি অধ্যাপক ডাক্তার রবেদ আমিনের কাছে আবারও যেতে চাই এবং তার কাছে আমি প্রফেসর ডাক্তার মোজাহিরুল হক কিছু পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব এবং একই সঙ্গে জানতে চাবো যে সিদ্ধান্তগুলো এমনভাবে নেওয়া যায় কি না যে জনভোগান্তি কম হবে, সেখানে সমস্যা কোথায়। ধন্যবাদ। আমি বলবো যে দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জনগণের সম্পৃক্ততা, জনগণের সম্পৃক্ততা কিন্তু প্রথম থেকে আমরা আসলে এই জায়গায় পড়তে পারিনি, কিন্তু জনগণের সম্পৃক্ততা থাকলে কিন্তু আমাদের আসলে সিচুয়েশন অনেক ভালো থাকে, এটা একটা এক নম্বর ইস্যু। কারণ জনগণকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে আর কি মাস্ক পরার জন্য, সেটাও কিন্তু আমরা একদম 100% পারিনি। যতটুকু সফলতা হয়েছে সেটা কিন্তু মাস্কের জন্য হয়েছে, কিন্তু মানুষজন যদি 40% ইউজ করে তাও কিন্তু আমি বলবো এটা একটা সফলতা, কিন্তু এটাকে আমাদেরকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে যাতে এটা কমপ্লিটলি অ্যাচিভমেন্ট হয়। আরেকটা হচ্ছে দেখেন, আমি আপনাদেরকে পরিষ্কার একটা জিনিস জানাতে চাচ্ছি, এটা হচ্ছে ভাইরাস তো নিজে মুভমেন্ট করে না, মানুষের মাধ্যমে মুভমেন্ট করে। আজকে আমরা কোনো কিছু বন্ধ করলাম না মানুষের আরামের জন্য, মনে করেন আজকে যদি এখান থেকে ঢাকা শহরে আগামী কালকে থেকে অনেক বেশি সংক্রমণ বেশি হয় তখন আপনি কি বলবেন যে একদিনের সিদ্ধান্তটা ভুল ছিল না খারাপ ছিল? কারণ মানুষজনের মুভমেন্ট আপনি যদি রেস্ট্রিক্ট করতে না পারেন, আমরা তো ওই 6 feet ডিস্টেন্সে আসলে চলাফেরা করতে পারি না, আমাদের তো একটা হাইলি ডেন্সিটি পপুলেশন, এই জন্য অনেকগুলো দেশের যে কনটেক্সট ওই কনটেক্সটা আমাদের ভাবলে আসলে হবে না, এই জন্য আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে একটু ভোগান্তিতে পড়তে হবে, কিছু কিছু ক্ষেত্রে বুঝিয়ে বলতে হবে। আপনি দেখবেন যে এখানে বলা হয়েছে জোনাল লকডাউন কখন হবে, বলা হয়েছে আপনাদের এখানে সংক্রমণের মাত্রা যদি কোনো সময় 20% বেশি চলে আসে আপনারা লকডাউন করে দেন, কিন্তু ওই জায়গাগুলোও কিন্তু খুব স্লো হয়েছে। আপনি দেখে বর্ডার এরিয়া গুলাতে হাজার হাজার কেন রোগী হয়ে গেল, আজকে কেন গ্রামের মানুষজন এফেক্টেড হয়ে গেল, তার কারণ আমরা পিছিয়ে পিছিয়ে লকডাউন করলাম। এটা করলাম কখন,
যখন দেখা গেল খুলনায় মৃত্যু হয়ে যাচ্ছে 30-40, তারপরে সিদ্ধান্ত হচ্ছে, তাহলে কি আমরা আবার পিছিয়ে গেলাম না? কারণ ওই 2 সপ্তাহ তো আপনার রয়ে গেল, মানুষজন তো মিক্সিং হয়েই গেল। এই জন্য মানুষের মিক্সিং যাতে অনেক বেশি না হয় এই জন্য মাঝে মধ্যে এই ধরনের সিদ্ধান্ত গুলো আসছে আর কি। কিন্তু আমি মনে করি যে স্যার যেটা বলেছেন এটা কারেক্ট, যে আমরা কিন্তু একেবারে মানুষের সম্পৃক্ততা যদি অনেক বেশি পৌঁছতে পারতাম তাহলে আমরা আরো অনেক ভালো কন্ট্রোল করে পারতাম। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি মাস্ক পরবে না বলে আন্দোলন করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করেনি। বাংলাদেশের মানুষ যথাসম্ভব চেষ্টা করেছে মাস্ক পরার, যদিও মাস্ক কীভাবে পরতে হয় সেটা এখনও মানুষ সেভাবে জানে না। সেই জানানোটা কার দায়িত্ব ছিল মানুষকে জানানো সেটা যেমন আপনার কাছে জানতে চাই, দ্বিতীয় জানতে চাই যে বন্ধ করে হঠাৎ মানে লকডাউন হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না, লকডাউনটা হুট করে হলো কি না সেটা নিয়ে কথা হয়েছে। আপনি যেমন বলেছেন যে ভাইরাস একজনের কাছ থেকে আরেকজনের ট্রাভেল করবে সেটা মানুষের মাধ্যমে, আমি কেন সবাই সেই বিষয়ে একমত, কিন্তু মানুষ কিন্তু ঠিক এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে, যাচ্ছে না কেবল গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়ার মাধ্যমে তো আর করোনা ভাইরাস ট্রান্সফার হয় না। আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন পায়ে হেঁটে হাজার হাজার মানুষ এক জেলা থেকে আরেক জেলায় গিয়েছে, তো এভাবে করলে কি আসলে ভাইরাস ছড়িয়ে পড়বে না? না না, আপনাদেরকে দেখেন আমি কনসেপশনালি কতগুলো জিনিস বলি। জি, আমরা যে ভাবি যে ট্রান্সপোর্টের মাধ্যমে ছড়াবে না এটা ঠিক না, এটা মানুষের মধ্যে যখন মুভমেন্ট করা হয়েছিল তখন দেখা গেছে যারা পরিবহনের মাধ্যমে সামনে পিছিয়ে থাকে তাদের মাধ্যমে ট্রান্সমিশন বেশি হচ্ছে, এই জন্য ক্রিস ক্রসিং এর কথা। আপনি তো 50% মানুষ জনগণ নিয়ে যাওয়ার কথা পরিবহন, আপনি কি 50% জনগণ নিয়ে যাচ্ছেন? আপনি তো সেটা যাচ্ছেন না, বরঞ্চ মানুষ যখন হাঁটবে তখন যদি কিছুটা ডিস্টেন্সও থাকে তাহলেও ভাইরাল ট্রান্সমিশন কম হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই ডিস্টেন্সটা বললাম, মাস্ক ব্যবহার করছে তো শহরের কিছু মানুষজন, আপনারা কি গ্রামে গঞ্জে আসলে দেখেছি মানুষজনকে ব্যবহার করতে? এখন তো শহরের থেকে গ্রামে গঞ্জে মানুষজন বেশি ছড়াচ্ছে, ট্রান্সমিশনটা তো কমিউনিটিতে চলে গেছে এখন। সুতরাং জনগণের সম্পৃক্ততা এই কথাটা ঠিকই আছে, আমরা এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি, আমাদের হয়তো আরো কাজ করতে হবে, কিন্তু এই জায়গাগুলোকেই কিন্তু বেশি বেশি অ্যাড্রেস করতে হবে। সংক্রমণের মাত্রা কমানো ছাড়া আমাদের মতো যেসব লিমিটেড রিসোর্স কান্ট্রি আছে তারা কিন্তু কেস অনেক বেশি আপলোড হয়ে গেলে সমস্যায় পড়ে যাবে। আজকে যদি কেস অনেক বেশি লোড হয়ে যায়, আমরা যদি অনেক বেশি পরিমাণ মৃত্যু দেখি, তখন কিন্তু আপনারাই বলবেন যে সবাইকে ঘরের ভিতরে বন্দি ফেলবে। এই জন্য কোনো কোনো কনটেক্সটে আপনার এমন হতে পারে কিছুটা করা ওরে কিছুটা ঠান্ডা কিছুটা কথা বুঝিয়ে আমাদের মানুষদেরকে বুঝাতে হবে, আমরা কিন্তু ওই মিক্সিং আপের মানুষ, একটা কথা বললে সবাই শুনে ফেলবো এই ধরনের মানুষের না, কিন্তু এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমি আপনার কাছে মনে হয় বারবার একটা বিষয়ে জানতে চাচ্ছি ডাক্তার রবেদ আমিন, যে কিছুটা সময় দিলে, দুটা দিন সময় দিলে মানুষকে গুছিয়ে নিতে কি এমন সমস্যা হতো? দুটা দিনে আপনি হয়তো আর একটু বেশি মৃত্যু হতে পারত, আমাদেরকে ওটাও চিন্তা করতে হবে। কিন্তু আপনি হয়তো সাময়িক মানুষ, আমি কিন্তু বারে বলছি মানুষের কিন্তু কিছুটা অসুবিধা তো হয়েছেই, সেটা অস্বীকার করেন, এটার বিনিময়ে যদি আমরা কিছু কেস কমাতে পারি এবং কিছু মৃত্যু কমাতে পারি সেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। জি প্রফেসর ডাক্তার মোজাহিরুল হক, আপনার কাছে জানতে চাই লকডাউনের ঘোষণা, আমি আপনাদেরকে ফ্রিতে যেতে পারি, মানে আমি একটু রোগী দেখছিলাম তো, যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু যেতে পারি, আর একটু কিছুক্ষণ সময় মনে হয় থাকলে, আলোচনায় আপনি অংশগ্রহণ করলে আলোচনাটা ফলপ্রসূ হলো হতো, যেহেতু আপনি সরকারের একটি অংশ, আপনি না থাকলে আসলে অনেক বিষয় আমরা পরিষ্কার হতে পারছি না। আমি বোধহয় খুব বেশিক্ষণ আপনাকে আটকে রাখবো না, আর কিছুটা সময় থাকলে আমি এই আলোচনায় এক ধরনের আসলে একটা পর্যায়ে পৌঁছাতে পারবো। আমি আসলে মনে করি যে আমার সামনে যে কয়েকটা কোভিড পেশেন্ট আছে তো এদেরকে দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। আর নিশ্চয়ই আমি আপনার হাতে ছেড়ে দিলাম, যদি আর 5 মিনিট সময় দিতে পারেন আমাদের জন্য উপকার হয়, তারপরেও আমি সিদ্ধান্ত আপনার হাতেই ছেড়ে দিলাম। প্রফেসর ডাক্তার মোজাহিরুল হক, আপনার কাছে আমি জানতে চাই লকডাউনের ঘোষণা আর বাস্তবায়তায় মিল কেন পাওয়া যায় না, মানে প্রশাসন কঠোর না হলে কেউ স্বাস্থ্যবিধি মানে না সেটা আমরা দেখেছি, কিন্তু আবার প্রশাসনের কঠোরতায় জনভোগান্তি হয় সবচেয়ে বেশি, মানে কাগজের নির্দেশ আর জনগণের বাস্তবতায় মানে কোনো ফারাক আছে কিনা? দেখুন, আপনি দুটো জিনিস আলাদা করে দিয়েছেন এবং আপনি আপনি সঠিক। প্রথম কথা হলো যে জনগণ আগে থেকে জানতে হবে যে কত পার্সেন্ট সংক্রমণ আমার উপজেলায় বা জেলায় হলে এখানে সরকার লকডাউন দেবে, আগে থেকেই জানবে, এবং সরকারের এই সিদ্ধান্তটা জনগণ আগে থেকে জানবে
এত পার্সেন্ট যদি সংক্রমণ হয় তাহলে এখানে লকডাউন হবে, তাহলে জনগণ একটু প্রস্তুতি নিবে এবং জনগণ তখন এইটার সাথে নিজেকে অ্যাকোমোডেট করবে। অ্যাকোমোডেট করা মানে সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হলে সরকারের একার পক্ষে কিন্তু করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়, জনগণকে সম্পৃক্ত করেই সরকারকে সফলতা আনতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবেই। সুতরাং যেই জায়গাটায় রবিদামী সাহেব ঠিকই বলেছেন যে ট্রান্সমিশন ছড়ানোর যে সম্ভাবনাগুলি সেটা ট্রান্সপোর্টের মাধ্যমেও ছড়াতে পারে, এটা সঠিক। এবং ট্রান্সপোর্ট যখন চলছে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা সঠিকভাবে বাসগুলি, বাস কন্ডাক্টর, বাস মালিক এবং বাস ড্রাইভার তাদেরকে যে প্রিন্সিপালটা দেওয়া হয়েছিল যে অল্টারনেটিভ সিট মানে অর্ধেক প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে, সরকার কিন্তু এটা মানাতে পারেনি। কারণ এই যারা মানছে না তাদেরকে কিন্তু আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের প্রতি কিন্তু কঠোর হয়নি, যদি কঠোর হতো তাহলে কিন্তু তারা এটা করতে পারত, কারণ জনগণ কেউই চায় না করোনার ভোগান্তি। সুতরাং আমি মনে করি জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা আছেন তাদেরকেও আন্তরিক হতে হবে এবং তাদেরকে কঠোর হতে হবে, কারণ সরকার চাইছে, জনগণও চাইছে যে করোনা নিয়ন্ত্রণ করবে। সুতরাং এই জায়গায় তাদের কঠোরতার কোনো বিকল্প নেই। সুতরাং এই কঠোরতাটা যতদিন পর্যন্ত না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী করতে পারবে ততদিন পর্যন্ত এটা যে নিয়ন্ত্রণ করা ডিফিকাল্ট, পাশাপাশি জনগণ সম্পৃক্ত না হলে তাও ডিফিকাল্ট। সুতরাং দুই দিক থেকে করোনাকে আক্রমণ করতে হবে। জি ডাক্তার রবিদামিন, করোনা প্রতিরোধে অন্যতম ভরসার জায়গা কিন্তু টিকা, মানে আমরা তো আগে ভাগে টিকা প্রয়োগ শুরু করেও আসলে আমাদেরকে থেমে যেতে হয়েছে, মানে প্রত্যাশিত পরিমাণ টিকা আমরা পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না। মানে এদিকে দেশীয় টিকার যে উদ্যোগ সেটিকেও আমরা প্রথম থেকে আসলে সেভাবে প্রমোট করিনি, সেটা স্বীকার করতেই হবে। পরবর্তীতে ট্রায়ালের অনুমোদন যদি আমরা দিতে পেরেছি বা দিয়েছি, প্রয়োজনীয় সংখ্যক মানুষকে আসলে কবে নাগাদ টিকা দেয়া যাবে, নাকি এভাবেই চলতে থাকবে অনিশ্চয়তার মধ্যে? আমজনত আসলে টিকা সম্পর্কে একটু জানতে চায়। আমি বলবো যে আমাদের কিন্তু টিকা প্রোগ্রামটা ভালো শুরু হয়েছিল, কিন্তু ভেরি আনফরচুনেট হয়ে গেছে যখন আমরা দেখলাম যে ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণ সংক্রমণ হয়েছে এবং সেই জায়গাতে আমাদের বিভিন্ন স্থানগুলোতে যেসব পরিকল্পনা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু ইমিডিয়েটলি কোনো ইফেক্ট দেয়নি, যেমন ধরেন রাশিয়ার গ্যামালিয়া বলেন অথবা চায়না, কিন্তু আলোচনাগুলো চলছে। কোভ্যাক্সের থেকে দেখবেন একটা বিশাল প্রাপ্তি আমাদের ছিল, সেখান থেকে তো 6.5 কোটি পাওয়ার হয়, এখন সেখান থেকেও তো আমরা পাচ্ছি না, মাত্র আমরা 1,06,000 পেলাম, সেটা হলো ফাইজার। এখনো আমাদের সম্ভাবনা আছে, কিন্তু বর্তমান সময়ে যে 1-2 মাসের যে ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো এগুলোতে কিন্তু আসলে টিকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ আছে বলে মনে হচ্ছে। কিন্তু এমন হতে পারে যে এই সম্ভাবনাগুলো যখন আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে, অনেকগুলো চুক্তি যখন হয়ে যাবে, এমন একটা সময় আসবে যখন হয়তো হাতের কাছে অসংখ্য টিকা চলে আসতে পারে। ওই সময়টাতে আমরা মনে করি যে খুব এক্সটেন্সিভলি যদি আমরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করে ফেলতে পারি তাহলে হয়তো আউটকামটা বেটার আসবে, এবং সেটা যত তাড়াতাড়ি হবে সেটা আমরা ততই আমাদের জন্য মঙ্গল। জি ডাক্তার রবিদামিন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কোরবানির ঈদ নিয়ে সরকারের ভাবনা কি? তবে তার আগে আমি একটু আমার সহকর্মী মাহফুজ মিশুর কাছে একটুখানির জন্য যেতে চাই, যেহেতু করোনা টিকা নিয়ে কথা হচ্ছে। আজকে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন এবং ফিরে এসে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে আমার সহকর্মী মাহফুজ মিশু আমাদের বিশেষ প্রতিনিধি যমুনা টেলিভিশনের তিনি ছিলেন। মাহফুজ মিশু, টিকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে খুব আশার আলো দেখাতে পেরেছেন সংবাদ সম্মেলনের খানিকটা আমি শুনেছি, মনে হয় তেমন না, তাই না? আপনি তো ছিলেন সেই সংবাদ সম্মেলনে, তিনি পররাষ্ট্রমন্ত্রী যেমনটা বললেন যে সবাই কেবল মুলা ঝুলিয়ে রাখে, বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন আমাদের। যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, উনি তার দুটো ইস্যু ছিল, একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু আর একটা ছিল টিকা সংগ্রহ ইস্যু। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যবহৃত বেশ কিছু প্রায় 6-7 কোটি অ্যাস্ট্রাজেনিকার টিকা রয়েছে, এবং আমাদের মূল প্রচেষ্টার জায়গাটা কিন্তু কূটনৈতিকভাবে এখন অ্যাস্ট্রাজেনিকার টিকা জোগাড় করা, এবং সেটার জন্য বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সুইডেন, ডেনমার্ক, যেখানেই বাংলাদেশ খোঁজ পেয়েছে সামান্য কিছু টিকা রয়েছে সেখানে যোগাযোগ করেছে। উনি যেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে টিকা দিতে চেয়েছে, মার্কিন ফরেন মিনিস্টার তাকে চিঠিও লিখেছেন, কিন্তু সেটা কোন টিকা হবে এবং পরিমাণ কী হবে সেটা জানেন না। রেদার উনি খুবই ফ্রাস্ট্রেটেড, এবং উনি আসলে রাগঢাক না করে বলার মতো মানুষ তো, উনি একটু সরলভাবেই বলে ফেলেছেন যে তার সামনে বাংলাদেশকে নানা রকম মুলা ঝুলানো হচ্ছে, অনেক রকম শর্ত দেওয়া হচ্ছে। যেমন কোনো দেশের সঙ্গে যখন টিকা নিয়ে আলাপ উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু করছে, তখন হয়তো কোনো একটা সদস্যপদ বা জাতিসংঘের কোনো একটা নির্বাচন বা আন্তর্জাতিক কোনো একটা নির্বাচন বা সেই ফোরামে
বাংলাদেশ যেন সেই দেশটিকে সমর্থন দেয় সেটির তার একটা নিশ্চয়তা চাচ্ছে। তার মানে হলো যে এই যে টিকা বা ভ্যাকসিন যে ডিপ্লোমেসি, সেই জায়গাটায় আমরা যে প্রতিনিয়ত ভুল করে চলেছি সেটি কিন্তু এখন আমাদের নীতি নির্ধারকরা উপলব্ধি করছেন। রোবেদ আমিন ভাই যেটা বলছিলেন যে কোভ্যাক্স আপনাকে 6.5 কোটি টিকা দেওয়ার কথা, সে আপনাকে 1 লাখ দিয়েছে, তার মানেই হচ্ছে না আমাদের প্রথম যে বিশ্বাস আপনারা করেছিলেন কোভ্যাক্সের উপরে, যে কোভ্যাক্স 6.5 কোটি কখন দিবে, যদি সেটা উৎপাদন হয়, যদি পৃথিবীর পরিস্থিতি স্বাভাবিক থাকে, যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, রাশিয়া তাদের টিকাদান কর্মসূচি শেষ হয়। একইভাবে আমরা সিঙ্গেল সোর্সের উপর অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে 3 কোটি টিকার চুক্তি করে আমরা চীনকে ট্রায়াল করতে দিইনি বা আমরা অন্য অপশনে যাইনি, আমরা আমাদের নিজেদের ঘরে যে একটি টিকা তৈরির চেষ্টা চলছিল সেটাকে আন্তরিকভাবে সমর্থন করিনি। আজকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী একটা পর্যায়ে বলেছেন যে নিজেদের টিকা ছাড়া আসলে কোনো গতি নাই, কারণ এই যে কোভিডের যে ডিপ্লোমেসি, উনি একটি দেশের উদাহরণ দিয়েছেন জাপান, তা সে তার জনগণ, মোট যে জনসংখ্যা তার প্রায় 6 থেকে 7 গুণ টিকা সে প্রিজার্ভ করে রেখেছে, কিন্তু সেই টিকা সে কাউকে দিচ্ছে না। অথচ জাপান কিন্তু আমাদের সবচেয়ে বড় অন্যতম বড় উন্নয়ন সহযোগী, বাংলাদেশের সমত একটি কালভার্টও নাই যেখানে জাপান বা জায়গার কোনো রকম অর্থায়ন নাই, কিন্তু এই জায়গায় সবাই তো একটু জীবন মরণের প্রশ্ন। ফলে সেই জায়গায় আমাদের স্বাস্থ্য বিভাগ প্রাক্কলন করতেই ভুল করেছে, তারা মনে করছে ইন্ডিয়ার সঙ্গে 3 কোটি মানে আমি 3 কোটিই পাবো। এখানে যে ঝুঁকি ফ্যাক্টর থাকতে পারে, এখানে যে টিকা প্রোডাকশনের ঘাটতি হতে পারে, এখানে যে আরেকটা দেশের পরিস্থিতি খারাপ হতে পারে, করোনা যে 7 মাস পরে বিদায় নিবে না বা পরিস্থিতি ভালো হয়ে যাবে না, সেই প্রাক্কলনগুলো করতে আমাদের স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকরা ব্যর্থ হয়েছেন। এমনকি খোদ প্রধানমন্ত্রী গত বছরও টিকা কেনার জন্য যে টাকা বা স্বাস্থ্য খাতের জন্য যে টাকা বরাদ্দ রেখেছিলেন, আপনি অবাক হবেন সেই টাকার একটা বড় অংশ আমরা খরচই করতে পারি না। ফলে দুর্নীতি টুর্নীতি তো অনেক বড় পরের কথা, আমরা যে টাকা সরকার বরাদ্দ করছে এমনকি টিকা নিয়ে কিন্তু বাংলাদেশ এখন টাকা নিয়ে বসে আছে, বরং সে জায়গায় আমরা ব্লান্ডার করছি। চীনের সঙ্গে আমাদের যে চুক্তিটি হব হব করছিল সেটা দাম টাম নিয়ে, সেই দাম নিয়ে একটা বড় ধরনের জটিলতা তৈরি করলেন, এবং তিনি কোনো ছোটোখাটো কর্মকর্তা না, তিনি গভর্নমেন্টের একজন অ্যাডিশনাল সেক্রেটারি, তিনি কদিন পর একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ে হয়তো দায়িত্ব নেবেন সেক্রেটারি হয়ে। ফলে তিনি তো এই প্রোটোকলগুলো ভালো জানেন যে কোন কথা গণমাধ্যমে বলা যাবে, কোন কথা গণমাধ্যমে বলা যাবে না। পিছিয়ে যাই, ডাক্তার রোবেদ আমিনও আসলে সেটা অস্বীকার করেননি, তিনিও বলেছেন আমরা ভাইরাসের পেছনে থাকি। ডাক্তার রোবেদ আমিন, আমি একটু জানতে চাই যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে কোরবানির ঈদ নিয়ে সরকারের ভাবনা কি, কারণ গেল রোজার ঈদের পর আমাদের আসলে বড় একটা ধাক্কা আমরা খেয়েছি, এখন কোরবানির আরো লোকে আরো বেশি করে বাড়ি যেতে চাইবে, সরকার কি ভাবছে? দেখেন আমি কতগুলো বিষয় বলি, আমরা কি আসলে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি এটা হলো ইস্যু আর কি। আমরা যদি আসলে স্বাস্থ্যকে প্রায়োরিটি দিই, সংক্রমণকে যদি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবি এবং মানুষগুলোর মৃত্যুকে যদি আসলে ভাবি, তাহলে এই কোরবানির বিষয়টিকে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। কিন্তু আপনি দেখবেন এগুলো এত সেনসিটিভ বিষয় যে আপনি যদি এগুলো বলতে যান কাউকে, তাহলে উনি বলবে যে মা বিড়াল একটা সমস্যা হয়ে। সেই জন্য আমি বলবো যে দেখেন আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে, রোগের প্রায়োরিটি ঠিক করতে হবে, অনুষ্ঠানের প্রায়োরিটি ঠিক করতে হবে, তাই না? কোনো কিছুই তো আমরা ঠিক করতে পারছি না কেন? এই জন্য আমরা যদি বলি যে না নিজের স্থান থেকে এই বছরটা হোক, আগামী বছর হোক, কারণ আপনি তো জানেন না আগামী 2-3 বছরও কোভিড থাকবে কিনা, কিন্তু যত সম্ভব যদি এমন হয় আমাদের এইসব স্বাস্থ্যবিধিগুলো মেনে নিজস্ব জায়গা থেকে যথাসম্ভব অনেক বেশি নিজেদের ভিতরে পরিবহন অথবা ব্যবহার না করে, স্থান থেকে স্থানে মুভমেন্ট না করে যদি আমরা এগুলো পালন করতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা ফলো করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি করা হয়, কিন্তু মানুষজনকে আসলে ঠিক মতো, আমি যেটা প্রথমেই মোজাহিদ সাহেব বলছিলাম, আমি কিন্তু অ্যাগ্রি করি যে আমরা কিন্তু মানুষের কাছে একদম পৌঁছে যেতে পারিনি, কিন্তু পৌঁছে যেতে পারলে হয়তো এগুলো বারে বারে বলতে হতো না, মানুষজন হয়তো শুনতো, হয়তো কেউ মুভমেন্ট করতো না, দু একটা ঈদ হয়তো এখানেই কেটে যেত, যে যেখানে স্থানে ছিল সেখানেই থাকতে পারতো। শুধুমাত্র আমরা খালি সরকারের বিষয় মানে যেভাবে বলার চেষ্টা করি আর কি, কিন্তু এই ব্যর্থতা কি আপনাদের নয়, এই ব্যর্থতা কি সবার নয়? এখানে তো আসলে একটা মানুষ আলাদা ভাবে কিছু নয়, এখানে সবাই কিন্তু একটা বলা আছে হোল নেশন হোল সোসাইটি হবে, হোল নেশন মানে তো শুধুমাত্র সরকার নয়, এখানে তো সরকার মিলতে সবাইকে বোঝানো হচ্ছে, এখানে প্রাইভেট লোক থাকবে, পাবলিক লোক থাকবে, মানুষ থাকবে, মিডিয়া থাকবে, টিভি থাকবে, এভরিওয়ান, তাহলে আমরা কি সবাই কি ব্যর্থ নই?
কিন্তু দিন শেষে পরিকল্পনাই তো সবচেয়ে বড় বিষয়, তাই নয় কি? যারা পরিকল্পনা করবেন তাদের নীতি নির্ধারণের উপরেই তো অনেক কিছু মানে বর্তায় যে আসলে কিভাবে আমজনতা সেগুলো পালন করবে। অসাধারণ পরিকল্পনা করে কেউ কখনো প্যান্ডেমিক কন্ট্রোল করতে পারেনি, এটা কিন্তু হোল নেশন হোল সোসাইটি অ্যাপ্রোচ। যেভাবে আমরা কোভ্যাক্সকে বলছি, কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এই টিকা কি আসলে এভাবে ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল সারা পৃথিবীময়? বলেন, হওয়ার কথা ছিল না? কিন্তু চারটি ধনীদের সমস্ত টিকা নিয়ে নেবেন আর সব দেশের মানুষ 150-200 দেশটা বসে থাকবে, এটা কি আমাদের পৃথিবীর নিয়ম ছিল? বলেন, কারা পরিকল্পনা করেছিল সেটি? ডব্লিউএইচও? নেভার। তাহলে এই জিনিসগুলো চলছে কিন্তু প্যান্ডেমিক। প্যান্ডেমিক হচ্ছে এমন একটা বিষয় যে পৃথিবীকে সমস্ত সময় বিষয়গুলো দেখাতেই থাকবে এবং আমাদের দেখতে হচ্ছে কিন্তু, তাই না? এই সাফারিংটা কিন্তু অনেকগুলো কান্ট্রি হচ্ছে, আমরা একমাত্র নয়। এই জন্য সবই আপনি পরিকল্পনা ঠিক করে ফেলতে পারবেন সেটা নয়, কিন্তু যখনই কোনো দেশ হোল নেশন হোল সোসাইটি অ্যাপ্রোচে গিয়েছে তারা সাকসেসফুল হয়েছে, এবং সেখানেই আসলে জনগণের সম্পৃক্ততা অনেক বেশি প্রয়োজন। এটা কিন্তু আমি প্রথমেই বলছি, টোটালি অ্যাগ্রি উইথ মোজারুল স্যার যেটা বলছেন, এই কনসেপ্টটা আমরা পৌঁছতে পারিনি। যেদিন হয়তো পৌঁছতে পারবো সেদিন কোভিড এমনি আমাদের দেশ থেকে চলে যাবে আশা করি। ডাক্তার রোবেদ আমিন, আমরা একটা বিরতিতে যাব, তবে বিরতির পর যদি আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনি যদি থাকেন আমরা খুশি হব। বাকিটা তো শুরুতেই বললাম, আপনার হাতে ছেড়ে দিচ্ছি। দর্শক দেখছেন আমজনতা, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। দর্শক দেখছেন আমজনতা, আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে আছেন মোস্তাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী মানিকগঞ্জ। তার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি কি অবস্থা মানিকগঞ্জে, কেমন দেখছেন লকডাউন, কেমন পালন হলো, প্রশাসন আসলে কতটা তৎপর ছিল এই লকডাউন বাস্তবায়নে? ধন্যবাদ আপনাকে। লকডাউন তেমন কার্যকর হচ্ছে না, এর প্রধান কারণ হচ্ছে হঠাৎ করে লকডাউন। মানুষের একটি প্রস্তুতির প্রয়োজন থাকে যে হঠাৎ করে কালকে আমরা সত্যি লকডাউন দেওয়ার কারণে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা বিচ্ছিন্ন এবং মিথ্যা প্রতিক্রিয়া কিন্তু আছে যে লকডাউন আদৌ হবে কি হবে না। একটি মিথ্যা প্রতিক্রিয়ার কারণে কিন্তু লকডাউন এই মানিকগঞ্জে কেমনি ভাবে কার্যকর হচ্ছে। শহরে যদিও একটু ঢিলাভাবে লকডাউন কার্যকর হচ্ছে, কিন্তু উপজেলা বা গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে লকডাউন একেবারেই কার্যকর, কারণ প্রচারের অভাব রয়েছে। আমার যদি মনে হয়েছে যে প্রচার অভাব রয়েছে এবং প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো, কিন্তু সব মানুষ মানে ক্ষুদ্র ব্যবসায়ী বা প্রান্তিক ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী যারা, তারা প্রতিদিনের যে তাদের মানে উপার্জনের যে জায়গাটি সেটি মানে বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ঠিক লকডাউনে ওরকম মানছেন। আর আরেকটি বিষয় খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে ঢাকা সড়কে কিন্তু মানুষজন প্রতিনিয়ত হেঁটে রিক্সা ভ্যানে অথবা ছোট ছোট পিকআপ ভ্যানে তারা কিন্তু যাতায়াত করছে, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বেশি আমরা কিন্তু তৎপরতা লক্ষ্য করছি। এবং এটি দেখবেন যে পাটুরিয়াতে যে ফেরি চলাচল সেটি কিন্তু আসতে সকলেও কিন্তু পাবলিক বাস কিন্তু এখানে পারাপার হয়েছে। এই যে ট্রেন বা লঞ্চ চলবে না এই বলে যে সরকার একটি ঘোষণা দিয়েছিল, সেটি কিন্তু আমরা দেখলাম যে পাবলিক বাস কিন্তু পারাপার হচ্ছে। আর এই যে ঢাকা কেন্দ্রিক যে জেলাগুলো আছে এই সব জেলার সাথে যে সমন্বয়হীনতার যে একটি অভাব, সেটি কিন্তু আজকের এই ফেরি পারাপারের মধ্যে দিয়ে কিন্তু সেটা প্রমাণিত হলো যে এই লকডাউনের সমন্বয়হীনতার অভাব রয়েছে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি যারা আছেন তাদেরও এখানে অংশগ্রহণ প্রয়োজন আমি বলে মনে করি। আর পাশাপাশি জনগণের মধ্যে যে লকডাউনের সচেতনতা সেটি কিন্তু আসলে প্রচুর অভাব রয়েছে। গত বছর লকডাউনের মানুষ যেভাবে গ্রহণ করেছে বা লকডাউন যেভাবে পালন করেছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে লকডাউনটিকে সফল করবার জন্য মাঠে ছিল, কাজ করেছে, মানুষকে বুঝিয়েছে, এবার কিন্তু সেই জায়গাটি নেই। কাজে মানুষের ভেতরে যে লকডাউনের যে ইটা আছে মানসিকতা বা সেটি কিন্তু মানুষের ভেতরে না থাকার কারণে কিন্তু বিচ্ছিন্ন লকডাউন পালিত হচ্ছে। আর এটি একটি জিনিস, অফিস আদালত খোলা, কোর্ট কাছারি খোলা, শুধুমাত্র দোকান স্কুল এগুলো বন্ধ, যে কারণে মানুষ যারা গ্রামী মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে বিভিন্ন ধরনের মোটর সাইকেলে পিক আপ ভ্যানে
যেখানে 50 টাকা ভাড়া সেখানে 100-150 টাকা ভাড়া দিয়ে তারা কিন্তু তাদের কর্মস্থলে আসছে। এটিও কিন্তু সরকার দেখা উচিত বলে আমি আমি মনে করি। এবং এই জায়গাগুলোকে যদি সমন্বিত লকডাউন দরকার, লকডাউন বলতে কিন্তু অফিস বন্ধ থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, কলকারখানা বন্ধ থাকবে, এই সমন্বিত যদি লকডাউন হয় তাহলে এটি কিন্তু মানে পরিপূর্ণ লকডাউন বলতে যেটা বোঝায় সেটি কিন্তু তাহলে আমার মনে হয় যে সেটি কার্য করা সম্ভব হবে। আধা লকডাউন, আধা খোলা, একজন চলবে আরেকজন চলতে পারবেন না, এই যে এটি দুর্বল মানুষের যে কর্মসূচি, এই কর্মসূচিকে বেড়ে এসে সত্যিকারে লকডাউন বলতে যেটা বোঝায় সবকিছু বন্ধ, কারফিউ না কিন্তু কারফিউর অনুরূপ একটি বিষয় যদি লকডাউন, তাহলে আমার মনে হয় যে লকডাউনের যে আবিধানিক অর্থ যা লকডাউনের যে সুফল সেই সুফল আমরা পাবো বলে আপনি মনে করছেন মুস্তাফিজুর রহমান মামুন? আমি নারায়ণগঞ্জে যেতে চাই। মোহাম্মদ জায়েদুল আলম, পুলিশ সুপার নারায়ণগঞ্জের, তিনি আছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ জায়েদুল আলম, হঠাৎ করে এই লকডাউন বাস্তবায়নে আপনাদের তো অনেক কষ্ট হওয়ার কথা, যখন মানুষ একটা সিদ্ধান্ত সম্পর্কে জানে না মানে তখন তো আপনাদের জন্য সেটা একটা চ্যালেঞ্জের হওয়ার কথা। পথে ঘাটে কিন্তু আজকে বেশ জনসমাগম দেখেছি নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বাসও এসেছে, এই হঠাৎ সিদ্ধান্তে আপনাদের তরফ থেকে কি কি চ্যালেঞ্জ ছিল? আপনি যেটা বলেছেন যে হঠাৎ লকডাউন, আসলে লকডাউন কিন্তু আপনারা জানেন পবিত্র ঈদুল ফিতরের পর থেকে কিন্তু এটা লকডাউন চালু হয়েছিল, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে লকডাউনটা শিথিল ছিল। তো যখন আমরা প্রথম ডোজটা দেখলাম করোনার এবং দ্বিতীয় ডোজ দেখলাম এবং এখন ডেল্টা ভেরিয়েন্ট যেহেতু আসছে, আমরা ধরে নিয়েছিলাম যে একটা লকডাউন বা এই ধরনের একটা কিছু আসতে পারে, সেজন্য কিন্তু আমরা জেলা কোভিড কমিটি আমরা সবসময় প্রস্তুতির ভিতরেই ছিলাম। তারপরেও কালকে যখন দুপুর থেকে ঘোষণা হলো এবং পরবর্তীতে আমরা সকল শ্রেণী পেশার কথা বলেছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে লকডাউনটা আমরা সকাল থেকে কার্যকর করতে গিয়ে যেটা দেখেছি সেটা হলো দূর দূরান্ত জেলাগুলি থেকে, বিশেষ করে সিলেট এলাকার যে জেলাগুলি এবং চিটাগাং কুমিল্লা এলাকার সেই জেলাগুলি থেকে কিন্তু আপনার বিভিন্ন গণপরিবহন সেগুলো চলে এসেছিল এবং সেখানে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল সকালের দিকে, বিশেষ করে দুপুর পর্যন্ত। এরপর থেকে কিন্তু পরিস্থিতি মোটামুটি আমরা স্বাভাবিক করে নিয়ে আসতে পেরেছি, যে লকডাউনের যে ধরনের আমাদের এখানে হওয়ার কথা সেটা কিন্তু আমরা করতে পেরেছি। তো তারপর আমি মনে করি এটা আমরা শুনেছি, আমাদের একজন বিশেষজ্ঞ ডক্টর বলেছেন যে এটা সেভাবে পরিকল্পনা করে লকডাউন দেওয়া এই মুহূর্তে একটু টাফ, সেই কারণে হয়তো অল্প সময় নোটিশে লকডাউন দেওয়া হয়েছে। তো আমি মনে করি দেশবাসী সহ আমাদের সকলকেই এখন এই ধরনের বিভিন্ন একাভিত্তিক লকডাউনের জন্য প্রস্তুত থাকাই সবচেয়ে ভালো হবে, যেহেতু যে কোনো সময় লকডাউন হয়ে যেতে পারে, তাই বলছেন মোহাম্মদ জায়েদুল আলম। মোহাম্মদ জায়েদুল আলম, আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, গতবারের লকডাউনে এবারে লকডাউনের সাথে সবাই তুলনা দেয়। গতবারের লকডাউনে মাঠে আপনারা ছিলেন, পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি খুব কঠোর থাকতে, সেটা কার্যকর অর্থে এক ধরনের লকডাউন ছিল। তো এবার কি আপনাদের প্রতি এমন কোনো নির্দেশনা আছে যে এবার আসলে গতবারের মতো কঠোর হওয়ার দরকার নেই? না, আমাদের সেটা না, আমাদের যেটা আমরা এখন যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটা হলো কোনো ক্রমে নারায়ণগঞ্জের উপর দিয়ে ঢাকাগামী কোনো জনপরিবহন চলবে না এবং ঢাকা থেকে কোনো ধরনের যান জনপরিবহন সেটা নারায়ণগঞ্জের উপর দিয়ে অন্যত্র যাবে না, সেটাই আমরা সবচেয়ে এখন কঠোরভাবে দেখছি, সেটা নৌপথ এবং স্থলপথ উভয় পথেই। জি, আমি আবারও আমার সহকর্মী মাহফুজ বসুর কাছে ফিরতে চাই এবং তার কাছ থেকে সংবাদ সম্মেলনের বিষয়ে আরেকটু জানতে চাই। মাহফুজ বসু, আপনি যদি বলতেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই নাকি টিকার ব্যবসায়ী হয়ে গেছে, এটা কেন উনি বলেছেন একটু বিস্তারিত জানতে চাই। আর নিজেদের টিকা হলে কি আমরা আসলে, এই যে আপনিও আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে টিকা আন্তর্জাতিক রাজনীতির একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, নিজেদের টিকা হলে কি আমরা এই রাজনীতির গ্যারা করলে আবার পড়ে যাব না? তো আমি প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই যে পররাষ্ট্রমন্ত্রী কেন সাংবাদিক, সাহিত্যিক সবাই, তারপরে হচ্ছে কি কূটনীতিক সবাই নাকি টিকার ব্যবসা হয়েছে, এই কথাটা উনি কোন পরিপ্রেক্ষিতে বললেন? তার কাছে জিজ্ঞেস করা হলো যে তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন তখন তিনি এরকম কিছু অফার পেয়েছেন যে তারা হচ্ছে রাশিয়ার যে টিকা অর্থাৎ স্পুটনিক ভি, তারা হচ্ছে সেটির এজেন্ট এবং তারা বাংলাদেশ যদি চায় তাহলে একটা নির্ধারিত দাম, সেটা নেগোসিয়েশন করে তারা রাশিয়া থেকে সেই টিকা বাংলাদেশকে এনে দেবেন। কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
আবার একই সময়ে পররাষ্ট্রমন্ত্রী যখন রাশিয়ার সঙ্গে কথা বলেছেন, তাদের ফরেন অফিসের সঙ্গে কথা বলেছেন, রাশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে জানিয়েছে যে সারা পৃথিবীতে কোথাও তাদের টিকার কোনো এজেন্ট নেই। সুতরাং কোনো টিকা যদি বাংলাদেশকে নিতে হয় সেটি সরাসরি রাশিয়া থেকেই নিতে হবে। উনি এই জায়গা থেকে বলছেন যে অনেকেই টিকা দিতে চায়, ফলে যারা দাবি করছে তারা রাশিয়ার টিকার এজেন্ট, কিন্তু রাশিয়ার গভর্নমেন্ট বলছে তাদের এরকম কোনো এজেন্টই নাই, পৃথিবীর কোথাওই নাই। সেই হতাশা থেকে উনি বলছেন, কারণ হচ্ছে বাংলাদেশ আপনি জানেন নিকল হন্য হয়ে টিকা খুঁজছে। শুধুমাত্র আমাদের এই 14-15 লাখ টিকা দরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার, যারা প্রথম ডোজ নিয়ে বসে আছেন তাদের জন্য। রোবে তামিন সাহেব থাকলে ভালো হতো, তারা এটাই কিন্তু সিদ্ধান্ত ছিল যে প্রথম ডোজ দেওয়া যারা পেয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণ করেই তবেই টিকাটা দেওয়া হবে। কিন্তু এত এত বেশি আত্মবিশ্বাস ছিল আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, যে তারা ভারত থেকে টিকা পাবেনই, না হলে অন্য কোনো উৎস থেকে পাবেন, যে কারণে তারা এই যে 55 লাখ বা 50 লাখ 51.5 লাখ লোকের বেশি মানুষকে তারা প্রথম ডোজ টিকা দিয়ে দিলেন। ফলে সেই হতাশা থেকে হয়তো পররাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন। দ্বিতীয় যে জায়গাটা আপনার ছিল সেটি হচ্ছে, আমি যদি ভুল না করি, আমি সেটা আসলে ভুলে গেছি, আমি আসলে বলছিলাম যে টিকা নিয়ে এক ধরনের আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে, যেই রাজনীতির ইঙ্গিত আজকে পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। আপনি জানেন মাহফুজ মিশু, যে অনেক সময় নিজেদের পণ্য আমরা সেভাবে প্রমোট করতে পারি না, আন্তর্জাতিক কোনো রাজনীতি বা কারো নিষেধ করা শাসনের জন্যই। কাজে আমরা যদি আমাদের নিজেরাই টিকা বানাতে শুরু করি, আমরা আবার সেই রকম কোনো রাজনীতিতে পড়ে যাব, এমন কোনো আশঙ্কা কি পররাষ্ট্রমন্ত্রী করেছেন কিনা? নিকোল পড়ে উনি সরাসরি বলেননি, কিন্তু উনাকে দেখা এবং ফরেন অ্যাফেয়ার্স নিয়ে কিছুটা কাজ করার সুবাদে আমরা যেটা আমাদের যেটা ধারণা, টিকা নিয়ে এক ধরনের রাজনীতির ভিতরে বাংলাদেশ এবং বাংলাদেশের মতো যে দেশগুলো তারা কিন্তু এর মধ্যে পড়ে গেছে। কেন পড়ে গেছে আপনাকে বলি, কারণ হচ্ছে যে টিকা বাংলাদেশে প্রথম যখন ভারতের 20 লাখ টিকা আসলো উপহার হিসেবে ভারত সরকারের, পরবর্তীতে নরেন্দ্র মোদী নিজে যখন সফরে আসলেন উনি 12 লাখ টিকা নিয়ে আসলেন, ভারতীয় সেনাপ্রধান 1 লাখ টিকা নিয়ে আসলেন, সব মিলিয়ে 33 লাখ ডোজ কিন্তু আমরা ভারত থেকে উপহার হিসেবে পেয়েছি। তার মানে বাংলাদেশের প্রথম টিকা এসেছে ভারতের। এবং একই সময়ে কিন্তু তখন আপনি জানেন ভারত এবং চীন এই দুই পরাশক্তির ভিতরে একটা লড়াই রয়েছে, এবং টিকা হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব স্পর্শকাতর এবং মানুষের কাছাকাছি যাওয়া যায়। তার বিপরীতে আমরা কিন্তু চীন থেকে উপহার পেলাম, কিন্তু আবার আমরা যখন চীন থেকে টিকা কিনতে যাচ্ছি সেই চুক্তিটি কিন্তু এখনও চূড়ান্ত আমরা করতে পারিনি, সেই চুক্তির দাম নিয়ে নেগোসিয়েশন হচ্ছে। আবার আমাদের দেশের একটি টিকা উৎপাদন যদি হতো, আমি গ্লোব বায়োটেকের কথা বলছি, সেটি যদি অনুমোদন পেত তাহলে এর সঙ্গে টিকার কমিশনিং, বিদেশ থেকে আমদানি করা, লোকাল এজেন্ট, নানা ইস্যু রয়েছে, যে ইস্যুগুলোর সঙ্গে রাজনীতি আছে, যে ইস্যুগুলোর সঙ্গে অবশ্যই অর্থনীতি আছে, যে ইস্যুগুলোর সঙ্গে অবশ্যই কূটনীতিও আছে। ফলে সেই ধাক্কার ভিতরে আসলে আমরা পড়ে গেছি। এখন বাংলাদেশ কতখানি স্মার্টলি সেটাকে হ্যান্ডেল করতে পারে সেটি হচ্ছে প্রশ্ন। সেটাই এখন বিষয়। আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ সেটি পারে, কারণ বাংলাদেশ একই সময়ে চীন এবং ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখে, বাংলাদেশ একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে প্যালেস্টাইনকে সাপোর্ট করে। আর একটা ছোট্ট বিষয় একটু আমি অ্যাড করতে চাই নিকোল, সময় পেলে, সেটি হচ্ছে আমার খুবই টোলার বাগের কথা মনে পড়ে। আপনারা যখন লকডাউন নিয়ে আলোচনা করছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে মিরপুরের টোলার বাগের কথা, সেটি সেখানে যেদিন লকডাউন দেওয়া হলো এক দুজন মারা যাওয়ার পর আমি গিয়েছিলাম এবং তারপরে কয়েকদিন কিন্তু সেটা আমরা ফলো করেছিলাম, সেইটা ছিল আসলে রিয়েল লকডাউন। লকডাউন আসলে কোনো সামাজিক বিজ্ঞান না, লকডাউন হচ্ছে প্রথমত বিজ্ঞান, তারপরে সেটি সামাজিক বিজ্ঞান এবং আইন। ফলে সেই টোলার বাগের মডেলটাকে যদি আমরা ফলো করতে পারি, টোলার বাগে কী হয়েছিল স্পষ্ট করে হলো, ওয়াসার গাড়ি গিয়ে সেই মসজিদ পরিষ্কার করেছিল, বাড়ির সামনে জায়গাটা পরিষ্কার করেছিল, সেখানকার লোকজনকে খাবার দিয়েছিল, সেই মসজিদে নামাজ প্রবেশে মুসল্লিদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছিল, একই রকম ঘটনা কিন্তু আমরা বড় পরিসরেও ঘটিয়েছি নিকোল। আমাদের একজন উপমন্ত্রী আছেন পানি সম্পদ মন্ত্রণে, তার যে নির্বাচনী এলাকা সেই এলাকায় তিনি নিজে নিজে কিন্তু এক ধরনের করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন প্রথম দফায়। ফলে সেই মডেল এই কারণেই বোধ হয় সবাই আসলে গত বছরের সঙ্গে তুলনা দেয় যে গত বছরের লকডাউনের মতো কেন আমরা করতে পারছি না। মানিকগঞ্জ থেকে যিনি যুক্ত হয়েছেন তিনিও কিন্তু গত বছরের লকডাউনের আসলে তুলনা দিয়েছেন এবং তিনি বলেছিলেন সেটা অনেকটা আদর্শ লকডাউন ছিল। প্রফেসর ডাক্তার মোজাহিরুল হক, আপনার কাছ থেকে জানতে চাই, ঢাকায় 71% মানুষের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত পরবর্তী অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে, চট্টগ্রামে এটা 55%, ICDDRB-র গবেষণা তাই বলছে। বিষয়টা যদি একটু মানে সহজ করে বুঝিয়ে বলতেন, এটা কি আসলে ভালো খবর না খারাপ খবর? আপনি নিজেকে একটু আনমিউট করলে বোধহয় আমরা শুনতে পেতাম।
আমি এইটাকে ভালো খবরও বলবো না, খারাপ খবরও বলবো না। একটা গবেষণা হয়েছে, আমি এটাকে এনকারেজ করতে চাই এবং এই ধরনের গবেষণা আরো চলা উচিত। তবে এইটা একটা ছোট্ট সংখ্যার উপরে যে পরিসংখ্যাটা এসছে, এইটাকে অত গুরুত্ব না দিয়ে আরো বড় পরিসরে এই গবেষণাটা করা উচিত, কারণ এইটার উপরে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এটা হলো প্রথম কথা, সায়েন্স তা বলে না। সুতরাং এই জায়গাটা থেকে আমি একটু বেরিয়ে আসি, যে এই কথাগুলি আপনারা আলোচনা করছিলেন যে বিষয়গুলি নিয়ে, আমি একটা কথা বলেছিলাম যে যা কিছুই করুক না কেন বাংলাদেশ, তার একটা কৌশলগত পরিকল্পনা থাকবে। এখন আমি বলছি যে যেহেতু আলোচনায় আরো জিনিস এসছে, কৌশলগত পরিকল্পনা কিন্তু অল্টারনেটিভও থাকে, এইটা যদি না হয় তাহলে এটা, এটা যদি না হয় তাহলে ওটা। বাংলাদেশের সেই কৌশলগত পরিকল্পনাটাই অনুপস্থিত। আমি একটু টিকার জায়গায় আসি, যে কথাগুলি আপনারা বলছিলেন, বাংলাদেশে টিকা তৈরির অভিজ্ঞতা এশিয়ার অনেক বেশি দেশের থেকে বেশি। আপনারা কতটুকু জানেন আমি জানি না, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান বাংলাদেশের একটি প্রতিষ্ঠান আইপিএ, যেটা টিকা তৈরি করত আজকে থেকে 50 বছর আগে থেকে, এই প্রতিষ্ঠানটি এখন এমন অবস্থায় এসেছে সরকারের অবহেলার কারণে যে এইখানে টিকা প্রস্তুত করতে পারে না, তারা এখন একেবারেই আমি বলবো যে তার ক্ষমতাও রাখে না। সুতরাং বাংলাদেশ সরকারকে টিকা প্রস্তুত করতে হবে। টিকা প্রস্তুত করলে একটা সরকারি প্রতিষ্ঠানকে টিকা প্রস্তুতি করার জন্য প্রস্তুত করতে হবে। এটা যদি করতে হয় তাহলে আমি একটা পরামর্শ রাখছি, জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়িয়ে চাইনিজ হোক বা অন্য কোনো দেশের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে নিজেদের টিকা তৈরির প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে একটা কথা আসে যে টিকাটা প্রাইভেটলি তৈরি করবে না গভর্নমেন্ট প্রতিষ্ঠানে তৈরি করবে, আমি বলবো প্রায়োরিটিটা অবশ্যই গভর্নমেন্টের নিজস্ব প্রতিষ্ঠান থাকতে হবে টিকা তৈরির, তারপরে আরো কেউ যদি সক্ষমতা থাকে তাদেরকে আমরা চেষ্টা চিন্তা করে দেখতে পারি। এখন কথা হচ্ছে টিকা কত লাগবে আমাদের, আমাদের সংখ্যাটা জানা আছে কিনা, আমাদের 12.5 কোটি লোকের জন্য 25 কোটি ডোজ টিকা লাগবে, এই পর্যন্ত টিকা পেয়েছি মাত্র 1.4 কোটি, আমাদের আশ্বাসও তেমন নাই, আশ্বাস পর্যন্ত আছে 3 কোটি, কিন্তু আপনার লাগবে 25 কোটি ডোজ টিকা। সুতরাং আমাকে যে কৌশলগত পরিকল্পনার কথা আমি বারবার বলি, বিভিন্ন মিডিয়াতেও বলি, সেটা হলো আমাকে এখন প্রস্তুতি নিতে হবে যে আমাকে এখন যদি 1.4 কোটি বাদ দেয় তাহলে আমার 3.5 কোটি এর মতো টিকা তো এখন ইমিডিয়েটলি জোগাড় করতে হবে, কিন্তু এই টিকাটা কতদিনে জোগাড়। আমি আপনাদেরকে বলছি যে বৈজ্ঞানিক ভিত্তি হলো আপনাকে কত তাড়াতাড়ি করোনা সংক্রমণকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে হার্ড ইমিউনিটির মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আপনাকে 25 কোটি ডোজ টিকা মানে 12.5 কোটি লোককে 2 ডোজের টিকা দিতে হবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এখনো পর্যন্ত বৈজ্ঞানিক কোনো গবেষণায় প্রমাণিত হয়নি যে 2টো টিকা নেওয়ার পরে কতদিন পর্যন্ত আমার ইমিউনিটি থাকবে। সুতরাং দেয়ার ইজ এ পসিবিলিটি হয়তো একটা বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। সুতরাং এখন মনে রাখতে হবে যে কতদিনের মধ্যে আপনি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে চান। আমি যে কৌশলগত পরিকল্পনার কথা বলি আবারও বলছি যে আপনার কৌশলগত পরিকল্পনা বাংলাদেশ ঠিক করুক যে কতদিনের মধ্যে বাংলাদেশের এই 12.5 কোটি লোককে টিকা দিবে, ম্যাক্সিমাম হলো 2 বছর। আপনি 2 বছরের ভিতরে যদি এই 25 কোটি ডোজ জোগাড় করতে না পারেন আর যদি মানুষকে 12.5 কোটি লোককে 2 ডোজের টিকা দিতে না পারেন তাহলে আবার এই যে টিকা দেওয়ার পরে যে আমাদের শরীরের ভিতরে প্রতিরোধ ক্ষমতা হয় সেটা কিন্তু কমে যাবে, তখন কিন্তু আপনার আরো টিকার প্রয়োজন হবে এবং সেই জায়গায় কিন্তু আরো সমস্যা বাড়বে। সুতরাং আপনাকে 1.5 থেকে 2 বছরের ভিতরে এই টিকা জোগাড় করতে হবে অথবা তৈরি করতে হবে এবং টিকাটা মানুষকে দিতে হবে 2 ডোজ। এরপরে আপনি আরেকটা জায়গায় আমি একটু টাচ করতে চাচ্ছি, সেটা হলো এইখানেও কৌশলগত পরিকল্পনা লাগবে আর আমরা ডিপ্লোমেসিতে কতখানি সাকসেসফুল এইটা প্রমাণিত হবে। আমরা ব্যালেন্স করে চলছি চেষ্টা করতে, কিন্তু আমাকে কখনো কখনো জনগণের সাথে কোনো জায়গায় প্রায়োরিটি দিতে হবে। এখন বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি টিকা যারা সাপ্লাই দিচ্ছে সেটা হলো চীন, তাদের 4টি টিকা এবং তাদের মধ্যে 2টি টিকা সারা পৃথিবীর সব জায়গায় দেয়, ইভেন আমেরিকানরা নিয়েছে। আবার আপনি দেখেন টিকা ডিপ্লোমেসিতে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডা তারা কি করেছে, তারা অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে রেখেছে কিন্তু নিজেরা ব্যবহার করার অনুমতি দেয়নি তাদের দেশের লোকদেরকে। আজকে আমরা তাদের কাছে খুঁজতে যাচ্ছি টিকাটা, যে তাদের কাছে জমা আছে টিকাটা, কিন্তু তারা এখন আমাদেরকে দিবে কি দিবে না এইটা ডিপ্লোমেসির উপরে নির্ভর করে। তা আমি বলবো যে টিকা কূটনীতি থাকবে এবং এই কূটনীতির ভিতরে সফলতা আনতে হলে আমাদের
কূটনৈতিক পারদর্শিতা এবং দক্ষতা সেইটাও থাকতে হবে। জি নিশ্চয়ই প্রফেসর ডক্টর মোজাহারুল হক, নিশ্চয়ই আমাদেরকে আপনি যেমনটা বলছেন দূরদর্শী হতে হবে অনেক বেশি, এবং আমাদেরকে কিছু বিষয়ে পারদর্শী হতে হবে, এবং নিশ্চয়ই অবশ্যই ভাইরাসের পেছনে থেকে নয় আগে থেকে পরিকল্পনা করতে হবে। আমি একটু নারায়ণগঞ্জে যেতে চাই, আমার হাতে খুব বেশি সময় নয় মোহাম্মদ জায়েদুল আলম, আপনাকে আমি একটা বিষয় আজকে সকালের একটা ঘটনা বলে আপনাকে প্রশ্নটা করতে চাই। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মেঘনাঘাটে যাবেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আসিফ ইকবাল, তার অফিস সেখানে, বাসে আগে যেতেন 45 টাকায়, করোনা কালে সেটা হয়ে গেল 80 টাকা, আজ সবই বন্ধ, মোটরসাইকেল ভাড়া চাচ্ছে 300 টাকা। এখন আসিফ সাহেবের প্রশ্ন, এই বাড়তি ভাড়া কে দেবে? এই প্রশ্ন যে আসিফ সাহেবরা জানতে চান যে এই বাড়তি ভাড়ার থেকে তারা আসলে মুক্তি পেতে পারেন কিনা, এক্ষেত্রে পুলিশ কোনো ধরনের সহায়তা দেবে কিনা বা দিচ্ছে কিনা। অবশ্যই আমরা সেটা খতিয়ে দেখি, তবে আমার মনে হয় আমাদের মন মানসিকতা চেঞ্জ হতে হবে। মানুষ বিপদে পড়লে আমরা তাকে আরো বিপদে ফেলার চেষ্টা করি, সেটা থেকে বের না হলে এই সমস্যা থেকে আমার মনে হয় সমাধান খুব একটা আসবে না। সবকিছু আসলে আমজনতার মন মানসিকতার উপর ছেড়ে দিলে তো হবে না, প্রশাসন থেকে কিছু বিষয়ে আসলে খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সেটা সমাধানও করতে হবে জায়েদুল আলম, আমার কাছে তাই মনে হয়। একদম শেষ প্রশ্নটা আমি আমার সহকর্মী মাহফুজ মিশুকে করব, এটা একদমই আসলে প্রসঙ্গের বাইরে, কিন্তু এই প্রশ্নটি করার লোভ আমি সামলাতে পারছি না, যেহেতু আজকে উনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি একটি সংবাদ সম্মেলনে ছিলেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা মন্ত্রীর পাল্টা ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে যা বলেছেন ছোট করে আমি টেলিভিশনে শুনেছি, তার বাইরে আসলে আপনি কিছু জানেন কিনা, তারা কি এখনো বন্ধু নাকি অন্য কোনো কিছুর আভাস তার কথায় পেয়েছেন আপনারা? না, আমি দুজন মন্ত্রীর সঙ্গেই কথা বলেছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। নিকোল আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি মিশু। আমি দুজন মন্ত্রীর কথাই আমি শুনেছি। দুজন মন্ত্রীর কথা থেকে যেটি মনে হয়েছে নিকোল, যে আমাদের এই দুজন মন্ত্রী দুজনই সিলেট অঞ্চলের এবং দুজনই খুবই সজ্জন মানুষ বলে পরিচিত। সম্ভবত আমার দুই মন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে তাদের মধ্যে বিরোধটি মিটে গেছে। মূল ঝামেলাটা যেখানে ছিল, পররাষ্ট্রমন্ত্রী মাঝখানে বেশ কিছুদিন আমেরিকায় ছিলেন, ফলে পরিকল্পনা মন্ত্রী স্ট্যাটাস দেওয়ার পরে তাদের সরাসরি কথা হয়নি। ঝামেলাটা যেটি হয়েছে, পরিকল্পনা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনই সরল মানুষ, দুজনই সিলেটের উন্নয়ন চান, এবং তারা তার মানে তাদের মধ্যে এখন আসলে সামনাসামনি দেখা হয়ে বিরোধটি আসলে মিটে গেছে, আপনি এরকমই আভাস পেয়েছেন। মিশু, আমি আর সময় দিতে পারছি না, সবাইকে অনেক ধন্যবাদ আমজনতায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমজনতার সঙ্গেই থাকুন, আমজনতার শক্তি বড় শক্তি।